Assalamualaikum, hello everyone, mobile comparisoner আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা Symphony Z33 এবং Realme C21 এই দুটি ফোনের ভিতর একটা ইনডেপথ কম্পারিজন তৈরি করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাজেট হিসেবে আপনার কোন ফোনটি কেনা উচিত হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতেই আমরা দুটি ফোনের র‍্যাম ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। Symphony Z33 ফোনটি পাওয়া যাচ্ছে একটি র‍্যাম ভেরিয়েন্টে 3GB র‍্যাম 32GB স্টোরেজ এবং Realme C21 ফোনটি পাওয়া যাচ্ছে দুটি র‍্যাম ভেরিয়েন্টে 3GB র‍্যাম 32GB স্টোরেজ এবং 4GB র‍্যাম 64GB স্টোরেজে। ফোন দুটির যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনের দিক থেকে দুটি ফোনই কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে। Symphony Z33 এর ডিজাইনটা কিছুটা সানরাইজ প্যাটার্নে ক্যামেরার দিক থেকে আসবে, মানে অনেকটা Realme কে কপি করার চেষ্টা করেছে Realme এর আগের C সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মতো। আবার Realme C21 যে ফোনটি রয়েছে সেটা কিন্তু C সিরিজের যে ফোনগুলো থাকে একই ডিজাইনের মতন অলমোস্ট সেম। তো ডিজাইনের দিক থেকে দুটি ফোনই আমার কাছে কিন্তু ভালোই মনে হয়েছে। যদি আবার ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, Symphony Z33-তে থাকছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে এবং Realme C21-এ থাকছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে। তো ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে দুটি ফোনের ডিসপ্লে আমার কাছে ভালোই মনে হয়েছে। সেম ডিসপ্লে বলতে পারেন দুটি ফোনের ডিসপ্লে এবং দুটি ফোনের পিপি ডেন্সিটি অলমোস্ট সেম পেয়ে যাবেন। এবার যদি প্রসেসর সম্পর্কে কথা বলি, Symphony Z33-তে থাকছে ইউনিসক T610 যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে জিপিইউ হিসেবে থাকবে মালি G52। Realme C21-এ প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G35 যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে জিপিইউ হিসেবে থাকবে পাওয়ার ভিআর GE8320। তো এখানে প্রসেসরের দিকটাতে এগিয়ে যাবে Symphony Z33 কারণ ইউনিসক T610 প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল প্রসেসর। মিডিয়াটেকের মিডিয়াটেক হেলিও G70 বা G80-র মতো পারফরমেন্স দিয়ে থাকে অলমোস্ট, কারণ এটার আন্তত স্কোর কিন্তু সেগুলোর মতো এসেছে এবং মিডিয়াটেক হেলিও G35 এন্ট্রি লেভেল বাজেটে একটা ভালো প্রসেসরই বলতে পারেন। যদি আবার দুটি ফোনে একদম ইনডেপথ একটা কম্পারিজন করে প্রসেসরের দিক থেকে, তবে মিডিয়াটেক হেলিও G35 থেকে প্রায় 40% বেটার ইউনিসক T610 প্রসেসর। তো আসলে বুঝতেই পারছেন গেমিংয়ে কিছুটা হলেও বেটার পারফরমেন্স পেয়ে যাবেন Symphony Z33 থেকে। এবার কথা বলা যাক ক্যামেরা প্রসঙ্গে, Symphony Z33-তে থাকছে রিয়ারে ডুয়াল ক্যামেরা, 13MP মেন ক্যামেরা, 2MP একটি ডেপ সেন্সর, ফ্রন্ট ক্যামেরা থাকছে 8MP এবং সর্বোচ্চ ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। Realme C21-এ থাকছে রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP মেন ক্যামেরা, 2MP ডেপ সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর 2MP, ফ্রন্টে থাকছে 5MP এবং ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো রিয়ার ক্যামেরার যদি কথা বলি আসলে কোয়ালিটি নিয়ে, কোয়ালিটির ক্ষেত্রে এখানে কিছুটা বেটার পারফরমেন্স দিয়ে থাকে Realme C21 থেকে। এটার একটি সেন্সর বেশি রয়েছে তাই দিকে দেখে কিন্তু নয়, এটার মেন ক্যামেরার কথা বলছি, কারণ Symphony Z33 এর মেন ক্যামেরাটা ততটাও অপটিমাইজ নয়, মানে ছবির কোয়ালিটি Realme C21 থেকে কিছুটা কম বলতে পারেন, তবে অলমোস্ট কাছাকাছি। ফ্রন্ট ক্যামেরায় আবার একটু বেটার পেয়ে যাবেন Symphony Z33-তে কারণ এটাতে 8MP রয়েছে এবং Realme C21-এ রয়েছে 5MP। তো ক্যামেরার ক্ষেত্রে যদি একটা কম্পারিজন করি তাহলে দুটি ফোনেই কিন্তু অলমোস্ট সেম বলতে পারেন, শুধু এদিক ওদিক কিছুটা ডিস্টেন্স রয়েছে। এবার কথা বলি অপারেটিং সিস্টেম নিয়ে, Symphony Z33-তে থাকছে অ্যান্ড্রয়েড 11 স্টক UI এবং Realme C21-এ থাকছে অ্যান্ড্রয়েড 11 Realme UI 2.0। তো UI এর ক্ষেত্রে কিছুটা বেটার পেয়ে যাবেন Realme C21-এ কারণ এটাতে কিন্তু কাস্টমাইজ UI পাবেন যেটা স্টক থেকে কিছুটা বেটার ফিল দেবে অবশ্যই। যদি আবার ব্যাটারি প্রসঙ্গে কথা বলি, Symphony Z33-তে থাকছে 5000mAh ব্যাটারি, 10W চার্জার, USB টাইপ সি পোর্ট এবং Realme C21-এ থাকছে 5000mAh ব্যাটারি, 10W চার্জার এবং মাইক্রো USB পোর্ট। ব্যাটারির ক্যাপাসিটি এবং চার্জারের ক্ষেত্রে সেম হলেও চার্জিং পোর্টের ক্ষেত্রে কিছুটা বেটার পেয়ে যাবেন Symphony Z33-তে এবং দুটি ফোনের রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন। Symphony Z33 এর বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 8790 টাকা, 3GB র‍্যাম 32GB স্টোরেজ এবং Realme C21 এর প্রাইস হচ্ছে গিয়ে 3GB র‍্যাম 32GB স্টোরেজ 10990 টাকা, 4GB র‍্যাম 64GB স্টোরেজ 11990 টাকা। এখন যদি এক নজরে দুটি ফোনের একদম ফুল একটা কম্পারিজন করে ফেলি তাহলে যদি বলি ডিসপ্লে প্রসঙ্গে দুটি ফোনের সেম ডিসপ্লে পাচ্ছেন, প্রসেসরের ক্ষেত্রে কিছুটা বেটার Symphony Z33,
ক্যামেরার ক্ষেত্রেও দুটি ফোনে অলমোস্ট সেম পাচ্ছেন অপারেটিং সিস্টেমে কিছুটা এগিয়ে Realme C21 এবং ব্যাটারি ক্যাপাসিটিও দুটি ফোনে সেম থাকছে এখন যদি প্রাইসের দিকটা একটু কম্পারিজন করে ফেলি Realme C21 এর 32 এর প্রাইস 10990 টাকা মানে 11000 টাকা এবং Symphony Z33 এর হচ্ছে কি 8790 টাকা মানে 2 থেকে 3000 টাকা ডিসটেন্স রয়েছে দুটি ফোনের ভিতর তো দুটি ফোনে যেহেতু অলমোস্ট সবকিছু সেমই পাচ্ছেন কিছুটা হলেও তো প্রাইসের দিক থেকে যেহেতু Symphony Z33 এর প্রাইস Realme C21 থেকে 3000 টাকা কম তাহলে অবশ্যই আমার মনে হয় Symphony Z33 ফোনটি আপনার কেনা উচিত হবে তো আসলে আপনি বুঝতে পারছেন এখন কোন ফোনটি কেনা আপনার জন্য উচিত হবে যদি আপনি Realme C21 বেশি চুজ করে থাকেন তাহলে Realme C21 আর আমার মতে বেস্ট ফোন হচ্ছে গিয়ে Symphony Z33 কারণ প্রাইসের দিকটাও তো আপনাকে বিচার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম